মিষ্টি মিডিয়া, হৃদয়ে সুখীপুর চেতনায় বাংলাদেশ। লাইক দিন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিন। বন্দনা প্রার্থনা শেষে আমাদের যে পালা সেটা হলো জীব এবং পরম। জীবের সাথে পরমের পালা হয় না। তারপরও জীব সৃষ্টি হইল, সৃষ্টি এবং স্রষ্টা আল্লাহ পাক। হাদিস কুরসিতে বলেছেন, কুন্তু কাঞ্জান ওয়াকফিয়ান ফাবাক্তু খালাকা নিরুফা, আমি গুপ্ত ধনাগারে ওহদতের বাগানে আমি ছিলাম, সেখানে আমার সৃষ্টির সূচনা, আমার বাসনা সৃষ্টিকে, জগৎকে সৃষ্টি করব। আমাকে দিয়েছে পরমের পালা আমার প্রতিপক্ষ শিল্পী জীবের ভূমিকা। তো দোয়া করবেন, যেখানে থেকে গান শুরু হয়েছে জীবে, যেখানে গান করেছে, প্রথম গানটা শুনলাম, নহে মাতা নহে পিতা নহে বন্ধু ভাতা নহে ভাই, মিশে পান কেন কান্দে তোমার তরে, কেহ বলে আছো তুমি কেহ বলে নাই, আবার আমি বলি থাকলে আসো আমি তোমারে না পাই, তোমার ভাবেই তুমি আসো তাতে আমার কে যায় আসে। ভূতের মতো যেমন গল্প শুনি মরি ভূতের ডরে, জন্মে কেউ দেখিনি ভূত মরি ভূতের ডরে, আপনি যে অদ্ভুত। নাহি মুন্ড নাহি মাতা, ছাই মুন্ড মাথা নাই, মিছে পান কেন কান্দে তোমার তরে। এ গানটা দীর্ঘদাস ঠাকুর লেখা। তুমি নহে পিতা নহে মাতা নহে বন্ধু নহে ভাই, এখানেই তো কথা নাকি, তুমি তো আমার কিছুই না, তারপর আমার প্রাণ কেন কানবে তোমার তরে। আল্লাহ পাক অসীম শক্তির অধিকারী, আল্লাহ যে শক্তি এটা আল্লাহ পাকের নিদর্শন। মুসা নবী একদিন আল্লাহকে দেখার ইচ্ছা করেছিল, করেছিল না বাবা? যেই তুর পাহাড়ে আল্লাহ পাকের একটু নিদর্শন দেখেছিল মুসা নবী, সেই তাজিল্লি নূর, সেই শক্তি কিঞ্চিত পরিমাণ দেখাইয়াছিল, তাতে মুসা নবী কি হয়েছিল, মুসা নবী বেহুশ হইয়া অজ্ঞান অবস্থায় ছিল, পাহাড় পুইরা ছাই হয়ে গেছে, সেটা আমরা এই যে এখন সুরমা নেই, চোখে সুরমা নেই না বাবা, সেই আল্লাহ পাকের শক্তিতে আল্লাহ দেখাইয়াছিলেন মুসা নবীকে কিঞ্চিত পরিমাণ। তাহলে সেখান থেকে একটা গান আগে রাখি, তারপরে আমার প্রতিপক্ষ শিল্পী প্রশ্ন করেছে, দুনিয়া তো জায়গা থাকতে এই জীবের ঘরে আপন ইচ্ছাই, তুমি কেন তুমি ঠাই নিয়েছো, জায়গা করে নিয়েছো কেন তোমার, আমার এই জীবের ঘরে জায়গা কেন? আসলে এই যে আমার আমার যে বস্তুটা আমার বলো, এটা আসলে মূলে তোমার না, আল্লাহর শক্তি। এটা আমার একটা গানেই আপনারা বুঝতে পারবেন। এই দেহের মধ্যে যদি রুহু না ফুকত, এই দেহের কি বাবা কোনো মূল্য হবে? এই দেহের মধ্যে থেকে
তোমার সেই পরম বস্তু সেটা না থাকে তাহলে এটা কি হয়? ডেড বডি। এই বডির আর কোনো মূল্য থাকে না। তোমার চোখে যে দৃষ্টি শক্তি, পায়ু দিয়ে হাইটে যাওয়ার শক্তি, হাত দিয়ে ধরার শক্তি, কানে শ্রবণ শক্তি, মুখে কথা বলো বাক শক্তি, তোমার সর্ব অঙ্গের যে শক্তি, এই শক্তিগুলো আমার আল্লাহ প্রদত্ত শক্তি। আমার আল্লাহর শক্তি যদি না থাকে তোমার চার পয়সার মূল্য নাই। তাহলে গানেই প্রমাণ করলো কারেন্ট থাকে তারের ভিতরে, কিন্তু তাই বলে কারেন্টের মূল্য আর তারের মূল্য কিন্তু এক না। যেমন ঘরের মধ্যে দেখবেন বিদ্যুৎ যদি না থাকে সারা ঘরই লাইট আছে, লাইটের জায়গায় লাইট আছে কিন্তু আলো নাই, ঘরটা কি অন্ধকার না বাবা? তদ্রূপ আমার পরম এই বিশ্ব মাখলুকাতের মধ্যে বিরাজিত, আমার পরম যদি না থাকে তোমার এই তারের বয়লা চুরি বয়লা আংটি, এই যে দোকানে খেলনা, এটার মূল্য আর কারেন্টের মূল্য কিন্তু এক না। কারেন্ট বস্তুটা কি? এটা বিদ্যুৎ গতি শক্তি। এই শক্তি যদি তোমার মধ্যে না থাকে তোমার চার পয়সার মূল্য নাই। অনিল অনিল সুনীল গুপ্ত করিয়া সব একাত্রিত, রুহ যদি না ফুকিত মূল্য নাই আদা পয়সা। বেশ ভালো কথা তাহার কথা মন্দ না, যেইভাবে জীবের ভূমিকা করল আলোচনা, বলে এই মানুষ হইল সবার বড় খাজা ইসরাইল শাহ ভক্ত হাসান মিয়ার গান। ওরে সবার উপর মানুষ বড়, ওরে মানুষ ভাই তার উপরে আর কিছু নাই। আসলেই মানুষ বড়, মানুষ কোনোদিনও ছোট না। মানুষ সৃষ্টি হলো আল্লাহর, মানুষ হলো আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ মাখলুকাত। এই 18,000 মাখলুকাতের মধ্যে মানুষ হলো সর্বশ্রেষ্ঠ। তবে সেই সর্বশ্রেষ্ঠ হইছে কেন? আমার আল্লাহ পাকি তাকে সর্বশ্রেষ্ঠ বলে ঘোষণা করেছে। ওয়াসকাল রব্বুকাল্লাজি মালাইকাতেহি ইন্নি জাইনুল ফিল আরদে খলিফা। আমার আল্লাহ কোরআনে ঘোষণা করেছেন আমার আদমকে আমি খলিফা করে আমি দুনিয়াতে প্রেরণ করেছি। তাহলে আমার আল্লাহই বানাইছে। আল্লাহ যদি এই মূল্যবান বস্তুটা তৈরি না করত তাহলে কি বস্তুর কোনো মূল্য হইতো? হইতো না। তবে মানুষ, এই মানুষ কিন্তু হাত পাও চোখ কান থাকলেই তারে মানুষ বলা যাবে না, অর্থাৎ মানুষের জ্ঞান যার মধ্যে নাই। সেই বৃহৎ জ্ঞানের অধিকারী ইনসান, যে ব্যক্তি ইনসাফ করে চলে তাকে বলা হয় ইনসান। আর যার মধ্যে ইনসাফ নাই সে কোনোদিনও ইনসানের কাতারে যাইতে পারবে না। শুধু হাত পাও থাকলেই তারে মানুষ বলা যাবে না, মনুষ্য জ্ঞান যার মধ্যে না থাকে। তাহলে
মানুষ যে বড় এটা কিন্তু বাবা আল্লাহ পাকি বানাইছে, এটা অস্বীকার করা যাবে না। আমার আল্লাহই ঘোষণা করেছেন এই আদমকে আল্লাহ খলিফা করে দুনিয়ায় বানাইছেন। আল্লাহ পাক এখানে তারপরও মিশে পান কেন কান্দে তোমার তরে, আমি বলতে চাই তুমি পানি চাও নাই, আমার আল্লাহ পানি সৃষ্টি করে দিছে। আমার বান্দার যদি পিপাসা হয়, আমার বান্দা পানি খাইয়া তার প্রাণ শীতল করবে। তুমি না চাইতেই আমার আল্লাহ সৃষ্টি করে রাখছে এই পৃথিবীতে। আদমের যা দরকার, তার ঘুমের দরকার, তার পানি খাইয়া আহার জীবন বাঁচানোর দরকার, তার খাদ্যের দরকার, যা কিছু দরকার আমার আল্লাহ না চাইতেই তোমাকে দিয়েছে। পিপাসা লাগলে কোনোদিনও পানি দৌড়ে এসে কয় না যে আমারে খাও আমারে খাও, পিপাসা লাগছে আমার এক গ্লাস পানি খাওয়ার দরকার, পানি কোনোদিন দৌড়ে এসে বলবে যে আমারে খাও? তাহলে আমি যাই চইলে সেই পানির কাছে চলে যাই, হয়তো টিউবওয়েলে যাই, নাইলে পানি যেখানে রাখা আছে সেখানে যাই, আমি নিজে দৌড়ে যাই, পানি কোনোদিনও দৌড়ে কাছে আসে না। তোমার পিপাসা লাগে তাই তুমি দৌড়ে চলে যাও, তোমার পিপাসা না লাগলে তুমি দৌড়ে যাও না। এই এখানেই তোমার পান কেন কান্দে। সত্যি মাসের দিনে আগের দিনে মানুষ রোজা থাকতো, সারাদিন রোজা রেখে ইফতারির সময় হইলে পানির জন্য পরনটা ছটফট ছটফট করে না বাবা? যতক্ষণ পর্যন্ত তুমি ওই এক গ্লাস পানি বা শরবত না খাও, তোমার এই জীবের প্রাণই বাঁচে না, জীব বাঁচতে চায় না। হ্যাঁ, তাই তুমি দৌড়ে সেই পানি খাও, গ্লাসে করে শরবত খাও, তোমার দেহের পান পাখিটা শীতল হয়। তাহলে দেখো তুমি না চাইতেও জাত দিয়েছে আল্লাহ, এটাকে তুমি অস্বীকার করতে চাও? এটা কোনোদিনও তুমি অস্বীকার করতে পারবে না, কারণ আল্লাহ তো জাত সৃষ্টি করেছে, এগুলো ছাড়া তোমার বাঁচার কায়দা নাই। পরম তোমার সুরত কি? এই মাকলুকাতে যে সুরতি তুমি দেখো, এই সব সুরতি আমার, আমি আল্লাহর সুরত। যেখানেই সৃষ্টি আছে সেখানেই আল্লাহ শক্তি এবং আল্লাহর সৃষ্টি, আল্লাহর সুরত আছে, আছে না বাবা? কোরআনে বলা হয়েছে ওই সুরতি আমার, যে সুরত আমি আদমকে দান করিয়াছি, আমার আল্লাহ বলেছেন। তাহলে আল্লাহর সুরত কি? মানুষের যে সুরত দাবি করো যে এটা আমার সুরত, না এটা তোমার না, এটা আমার আল্লাহর সুরতই, আল্লাহ দান করেছে। আল্লাহকে দেখতে কেরকম? আল্লাহ এমন একটা বস্তু যে দেখে সেই কেবল বুঝতে পারে, আর যে দেখে না সে আল্লাহকে চিনতে পারে না, বুঝতে পারে না যে আল্লাহ বস্তুটা কি। আল্লাহ কারো মতো না, আল্লাহ আল্লাহর মতোই, কারণ তোমার বাবা তোমার বাবার মতোই, তোমার বাবার মতো একটা বাবাও এই জায়গায় 10,000 মানুষ থাকলে তোমার বাবার চেহারার মতো একটা চেহারার সাথে কারোর সাথে কারো মেল নাই। এটাই আল্লাহর কুদরত, আল্লাহ আল্লাহর মতো। আল্লাহকে যে দেখেছে সেই কেবল চিনেছে, আর আল্লাহকে যে দেখে নাই সে কোনোদিনও চিনে না। ওই যে একটা গানে আছে, আল্লাহর চোখে আল্লাহ দেখে, দেখবে কি তাই ওহি লোকে,
আল্লাহর চোখে আল্লাহ দেখে মন কানা আল্লাহর চোখে আল্লাহ দেখে দেখবি কি তাই ওহি লোভে আল্লাহর চোখে আল্লাহ দেখে দেখবি কি তাই ওহি লোভে আল্লাহর চোখে আল্লাহ দেখে আল্লাহ জাহান হইছে দরকার সব সময় আল্লাহ চোখে আল্লাহ দেখে দেখবে কি তাই ওহি লোভে আল্লাহ চোখে আল্লাহ দেখে দেখবে কি তাই ওহি লোভে আল্লাহ চোখে আল্লাহ দেখে আল্লাহ এমন হলো চোখে আল্লাহ দেখে দেখবে কি তাই ওহি লোভে আল্লাহ চোখে আল্লাহ দেখে দেখবে কি তাই ওহি লোভে আল্লাহ চোখে আল্লাহ দেখে মান কানা ফিয়া ও মা দিলা সাবিলা অর্থাৎ আল্লাহকে হজ করতে যে দেখলো চিনলো পর জগতেও আমার আল্লাহকে সে চিনতে পারবে এই জগতে চিনতে পারবে যে জন্য পেরেছে এখানে আল্লাহ পাক বলেছে ও বান্দা তোমাকে আমি আমানত দিয়া সৃষ্টি করেছি ষোলো আনা বস্তু তুমি আমার কাছ থেকে নিয়ে গেলে তুমি দুনিয়াতে গেলে আবার আমার বস্তুই আমাকে ফেরত দিতে হবে আল্লাহ পাক বলেছেন তুমি যে বস্তু আমার কাছ থেকে নিয়ে গেলে সেই বস্তু তুমি আমাকে ফেরত দিবে খবরদার খবরদার আমি আল্লাহর দেনা শোধ না করে আমার কাছে আইসো না তাহলে আল্লাহ পাক যে বস্তু দিয়ে দিছে সেই বস্তু কিন্তু আমরা হারায় ফেলেছি হারাইয়া একজন নাইবের আসুল উসিলা করছি একজন পীরের খেজমত করতে করতে আবার সেই হারানো বস্তু পাওয়ার একটা লাইন আমরা পেয়েছি তাহলে এই যে মানুষ আল্লাহ পাকের মনোনীত আদম আল্লাহ পাক আদমকে সৃষ্টি করেছে আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য তুমি আল্লাহর ইবাদত বন্দেগী করবে আমার আল্লাহ বলেছেন যে বান্দা আমার দিকে এক কদম আগিয়ে যায় আমি আল্লাহ তার দিকে দশ কদম অগ্রসর হই ওই যে কোরআনে বলা হয়েছে ফাস করুন আস করুকুম ওয়াস করলি ওয়ালা তাকফুরুন যে বান্দা আমাকে স্মরণ করে আমাকে ডাকে আমি আল্লাহ তার দিকে দশ কদম হাইতে যাই তাহলে তুমি ডাকো তাই আল্লাহ তোমার ডাকে সাড়া দেয় তুমি ডাকবে না আল্লাহ তোমার ডাকে সাড়া দিবে না
আস্তে বিশের গান তো বাউল গান, এটা খুব হিসেব করে কথাবার্তা বলতে হয়, পালার একটা লাইন ঠিক রেখে পালা শুরু করতে হয়। তবে জীব যে পালা গানটা শুরু করছে আমি একটু জানতে চাই, তোমার এই জীব দেহটা এটা কয় ভাগে বিভক্ত করা, এই জীব দেহটা কয় ভাগে বিভক্ত করা হয়েছে, কোন ভাগের কি নাম আমার একটু জানার দরকার। আর তোমার এই পা থেকে মাথা পর্যন্ত তোমার এই অজুদ দেহ আরে ফেল দেহ, এর মধ্যে জীবের স্থান কোন জায়গা, জীব কোন বস্তুটা তো জানার দরকার আছে না বাবা? যে আমার এই বস্তুটা জীব, আমার নাক জীব বা চোখ জীব বা আমার মাথা জীব বা পাও জীব তো জানার দরকার আছে না বাবা? তাহলে আমি একটু জানতে চাই, তোমার পা থেকে মাথা পর্যন্ত জীবের স্থান কোন জায়গায়, জীব বস্তুটা কি? হ্যাঁ, আর এই জীব দেহটা কয় ভাগে বিভক্ত করা, এই দুইটা কথা আমি তোমার কাছে জানতে চাই। তুমি বলেছো আমার বাড়ি আমার ঘর আমারই সব, আসলে এটা তোমার না, এটা তোমার না, তুমি একদিনে থাকবে না এই বিশ্ব মাখলুক আর ঠিকই থাকবে, আল্লাহ পাকের এই দুনিয়া আল্লাহ থাকবে, তবে তুমি থাকবে না। তো আল্লাহর কুদরত বুঝাবারও দায়, তো পালাটা যদি আরো উর্ধে নিয়ে তুমি আলোচনা রাখো, আমি উর্ধে কিছু আলোচনা করার চেষ্টা করব। এবার পরমের আর একটা, পরমের পালা আর একটা গান করি। ওই পাখি বিরাজ করে শূন্য কারে, আমার আল্লাহ সুন্দর না হইলে মানব বাগান হইত না রে। পরম সুন্দর না হইলে মানব বাগান হইত না রে। এই জায়গায় অনেক জ্ঞানী অনেক পীর মশাইকে বসা, গানে কি বলেছে, সুন্দরবনে সুন্দর পাখি সে বিরাজ করে শূন্যকারে,
আমার মাওলা সুন্দর না হইলে মানব বাগান হইতো না রে, এই সৃষ্টি হইতো না। আমার আল্লাহ যদি দয়া করে এই আদমকে সৃষ্টি না করতেন, নর্তা জেল্লা চমকাইয়া আমার আল্লাহর সুন্দর প্রকাশিয়া সুন্দর আদম বানাইয়া মা হাওয়া দিলাম তার বাম দারে। সৃষ্টিতে আদম এবং হাওয়া, বাবা মাই যখন মিলন হ, তুমি যেদিন তোমার পিতার পিতৃ মস্তিষ্কের মধ্যে ছিলে সেখান থেকে তুমি তোমার মায়ের কাছে চলে গেলে, এখন বুদ্ধি কইরা তোমার বাবা মা কোনোদিনও তোমাকে বানাইতে পারে নাই, না পারছে? আমার আল্লাহর দয়া হয়েছে, তাই তুমি পূর্ণাঙ্গ একটা মানুষ হয়ে এই দুনিয়াতে তুমি আসছ। তুমি যখন তোমার মাতৃগর্ভে চলে গেলে তোমার পাঁচ মাসের বয়স, সেখানে তুমি জমা হইলে, সেখানে তুমি পঞ্চম মাসের কালে তোমার দেহের মধ্যে আত্মা ফুৎকার করল আল্লাহ পাক, তুমি গঞ্জমুখী জামাদাত নাবাদাত হায়নাত মনি আলকা মেজগা জনি নয়টা বাতন ভেদ করে তেফিলি কামেল হয়ে এই দুনিয়া একটা মানব কুলে জন্ম পেয়ে তুমি এই দুনিয়াতে এসেছ। তুমি দুনিয়াতে আসার আগে তুমি তোমার মায়ের গর্ভে থেকে তুমি তোমার প্রভুকে বলেছিলে, প্রভু আমি আমার পিতার মস্তিষ্কে ছিলাম ভালো, সেখানেই তো ছিলাম অনেক ভালো, কেন আমার মায়ের সেখমে আমার নিজেই জমা হলো, এখানে অন্ধকার আমার ভালো লাগে না, হে প্রভু তুমি দয়া করে দুনিয়াতে যদি আমাকে পাঠাও সেখানে যায় আমি তোমার কোনো কীর্তন করব, তোমার ইবাদত করব, এই অন্ধকার থেকে আমাকে মুক্তি দাও। প্রভুর কাছে তুমি বলেছিলে, প্রভুর দয়া বলে আপনারা শুনেছেন, সুই ছিদ্রতে চালায় হাতি, তোল ছাড়াও জ্বালাইছে বাতি, তাই না বাবা? তুমি যেখান থেকে আসছো ঘুইরা সেখানে আর যাওয়া সম্ভব কি? সম্ভব যে রাস্তায় তুমি দুনিয়াতে আসছো, এটা পঞ্চাশ ষাট জন মানুষ যুক্তি করে, একশো জন ডাক্তার যুক্তি করে, যদি একশো না এক হাজার পাঁচ হাজার পঞ্চাশ হাজার লোক বুদ্ধি করে ফিরে আবার ওই রাস্তায় তুমি যাইতে পারবে না, এটা প্রভুর দয়া। তাই বলা হয়েছে, সুই ছিদ্রতে চালাও চালাই হাতি, তোল ছাড়াও জ্বালাইছে বাতি, আমার প্রভু তার দয়ার বলে, তার দয়া হয়েছে তাই তোমাকে দুনিয়াতে পাঠিয়েছে। জন্ম নিয়ে তুমি করেছো কি কাম, ও আনা বলিয়া তোমার চিৎকার শুনিলাম, না না প্রভু ওয়ানা ওয়ানা, জন্ম নিয়েই বাচ্চা কান্দে ওঠে, ওয়ানা ওয়ানা, যে ওয়াদা ছিল সেই ওয়াদা তুমি জন্ম নিয়েই ভঙ্গ করেছ। প্রভুর সাথে তোমার ওয়াদা ছিল তুমি দুনিয়াতে এসে তোমার প্রভুর ইবাদত করবে, দুনিয়াতে এসে তুমি তাকে ভুলে গিয়েছ। আমার বাড়ি আমার বাসা আমায় দিয়া জীবের সকল আশা, আমার বাড়ি আমার বাসা আমায় দিয়া জীবের সকল আশা, একদিন আমার দয়াল নবী
নবী আমার একটা গাছের নিচে বসে রস, আরে খুঁজতে কেউ পাই না তারে, শোনেন সেই বিষয়। মাফাতে মা পাগল হইয়া গেল, আমার নবীকে খুঁজি না, খুঁজিয়া না পা। হযরত আলী খুঁজতে লাগলো, শোনো সেই বিষয়। মাফাতে মা পাগল হয়ে গেল, আমার নবীকে খুঁজে পায় না। হযরত আলী ঘুরতে লাগলো যে আমার নবী কোথায়। খুঁজতে খুঁজতে আমার দয়াল নবী দেখে একটা খেজুর গাছের নিচে উনি বসে আছে। আলী সেদিন মাওলা আলী আমার দয়াল নবীকে বলেছিল, হুজুর আমরা কত জায়গায় খুঁজলাম আপনাকে পাই না, তবে এই গাছের নিচে আপনি দয়া করে একটু বলবেন আপনি কে, আপনি নবীকে জানতে চাই। আমার নবী বলে, মাওলা আলী তোমারে জানাই, আমি হলাম মা ফাতেমার বাবা, আমার নাম মোহাম্মদ, তোমারে জানাই। আলী বলে, তাও আমি জানি নবী, আসল পরিচয়টাই আমি জানতে চাই। বলে, আমি ইমাম হাসান হোসেনের নানা, আমি তোমাকে জানাই। বাজান আমার কথা কি বুঝেন, যদি আমার কথা বুঝেন তাহলে একটু মজা লাগবে, একটু ভালো লাগবে। জীব পরমের পালা তো আমার নবী বলছে, মাওলা আলী আমি হলাম মা ফাতেমার বাবা, আমার নাম মোহাম্মদ। আমার আলী বলে, আমি তাও জানি, আপনি কে ভালো করে পরিচয় দেন। বলে, আমি ইমাম হোসেন, ইমাম হাসানের নানা। বলে, আমি তাও জানি, কিন্তু আপনি কে? তখন এতে দয়াল নবী কি কর্ম করিল, মাওলা আলীর জানুর পরে নবী একটু শুইয়া নিদ্রা গেল। কিছুক্ষণ পরে আমার দয়াল নবী বলে, মাওলা আলী, আলী রে তোমারে দেই কয়া, আরে এই জগতে আমাকে কেউ চিনতে পারে নাই, আমি নবী যে কি বস্তু, একমাত্র আলী তুমি চিনেছ, তাভিনে আমাকে কেউ চিনতে পারে নাই। আমার নবী বলেছেন, আনা আলী ইবনে তালিব, আলী ব্যতীত আমি নবীকে কেউ চিনতে পারে নাই। তাহলে তো অনেক মানুষই আছে, তাহলে নবীকে আলী যেমনি ভাবে চিনছে, আর আমার নবী বলছে যে আলী তুমি, তুমি ছাড়া আমাকে কেউ চিনতে পারে নাই, তাহলে আমার দয়াল নবী ওনার অবস্থা হলো বাসারি, মালাকি, হাকিকি, তিন অবস্থা। তাহলে বাসারি অবস্থা এই যে আমি গান গাইতেছি, আমি এইসব সরকার এখানে আসছি গান গাইতেছি, তা আমার মধ্যে আর একটা ইসব আছে, আছে না বাবা? ওই বস্তুটাকে চিনার জন্যই একজন কামেল মুর্শিদের কাছে যাইতে হয় বাবা। আমার সেই দয়াল নবী বলেছে, আলী তুমি আমাকে যতটুকু ভালোবাসো, তুমি আমাকে যে পর্যন্ত জানো, তোমাকে ছাড়া আমাকে আর কেউ চিনতে পারে নাই। আমি নবী এলেমের সুরক্ষিত নগর, ওই নগরে যদি কেউ ঢুকতে চায় তাহলে আলীর দরজা দিয়া ঢুকতে হবে এলেমের সাগরে। তাহলে আমার নবী নিজেই বলে দিলেন,
যে আমাকে আলী ছাড়া কেউ চেনে নাই, তাহলে এখানে আল্লাহ বস্তুটাও তাই, যে একবার চিনছে সে ধন্য হয়ে গেছে, ফানাফিল্লা বা কাবিল্লা হইয়া আল্লাহতে ফানাফিল্লা হয়ে গেছে, বিলীন হয়ে গেছে আল্লাহর জাতের সাথে, সে মিশে গেছে, সেই কেবল আল্লাহকে চিনেছে। সুন্দরবনে সুন্দরবনে সুন্দর পাখি, সুন্দরবনে সুন্দর পাখি, সুন্দরবনে সুন্দর পাখি বিরাজ করে শূন্য করে, আল্লাহ সুন্দর না হইলে মানব বাগান হইত না রে, আল্লাহ সুন্দর না হইলে মানব বাগান হইত না রে, আল্লাহ সুন্দর না হইলে মানব বাগান হইত না রে। যদি দেখতে চাও আমার রূপটি, আমি সুন্দর না হইলে মানব বাগান হইত না রে, আল্লাহ সুন্দর না হইলে